যে কথা বললেন, এ প্রথম আমিও জানলাম যে বাংলাদেশে একদল মুহাজিরিন আছে আর একদল আনসার আছে। এরা আসলে মূর্খ, অজ্ঞ, জাহেল। আল্লাহ তাদেরকে তাদের অজ্ঞতা দূর করুক এবং দিনের সঠিক জ্ঞান, সঠিক বুঝদান করুক এবং কোরআন সুন্নার দিকে ফিরে আসার তৌফিক দান করুক। কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হিজরাত বাদাল ফতহ, মক্কা বিজয়ের পরে আর হিজরতি নেই। সুতরাং মুহাজিরিন আনসার এই নাম মক্কা বিজয়ের পর আর নেই। হিজরত মক্কা বিজয়ের দিনও অনেকে বলেছিল, ইয়া রাসূল আল্লাহ, আমি তো আজকে কালিমা পড়লাম তো হিজরত করবো। বলছেন, না না না, আর হিজরত নেই, শেষ। হিজরতের ফজিলত যারা পাওয়ার পেয়ে গেছে, সুতরাং আর ওই মুহাজিরিনও নেই আর ওই আনসারও নেই। হ্যাঁ, তবে কি আছে, ওয়ালাকিন জিহাদ, তবে সর্বাত্মক প্রচেষ্টা জিহাদ। আর জিহাদ মানে আবার অস্ত্র ধরা নাই সবসময়, জিহাদ এর কয়েকটা স্তর আছে, আর সেটি অন্তরের জিহাদ, হ্যাঁ, নাফসের জিহাদ, কথার জিহাদ, কলমের জিহাদ, আর তারপরে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। তো আপনি দিন ইসলামের খেদমতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন, জি। আর এক একটা স্তরের এক এক রকম অবস্থা, এক এক স্তরের জন্য এক এক রকম নীতিমালা রয়েছে, শর্ত রয়েছে, অনিয়ত এবং সৎ নিয়ত রয়েছে। যে নিয়তের কথা আজকে আলোচনা করলে, ইখলাসের কথা, সৎ নিয়ত রাখতে হবে। তো যাদের কথা বললেন, আমি এই নামে তো জানি না, কিন্তু আমি জানি যে বেশ কিছু মহিলারা এরা ওই দাওয়াত তবলিগের নামে কাজ করে বেড়ায়, স্বামীর ঘরের কাজ করে না, সংসারের কোনো ধার ধারে না, আর তারপরে অপর পর পুরুষের সাথে গাড়িতে এক জায়গাতে আরেক জায়গায় যায়, এসব করতে থাকে। এগুলি বড় ফিতনা একটা, এগুলি বড় দাওয়াতের নামে, তবলিগের নামে বড় ফিতনা মহিলাদের। আর তার সাথে সাথে তারা যেসব ম্যাটেরিয়াল পড়াশোনা করে, যেসব কিতাব বা যে ধর্মকর্ম করে, সেটা বিদাতি ধর্মকর্ম, চিল্লার ধর্ম অথবা ওই ফাজাইল আমলের ধর্ম, যেগুলি ভ্রান্ত ধর্ম, বিদাতি ধর্ম। সুতরাং এইসব দিনী ফিতনা, দুনিয়াবী ফিতনা। দিনী ফিতনা যে তারা নির্ভেজাল কোরআন এবং হাদিসের দাওয়ার কাজ করে না, আর দুনিয়াবী ফিতনা হচ্ছে নারী ফিতনা আর পুরুষের ফিতনা, দিনী ভাই দিনী বোনের ফিতনা, জি। আর ফরজ দায়িত্ব বাদ দিয়ে বাইরে গিয়ে যেখানে সেখানে কাজ করা, উম্মতে মুসলিমার দাওয়ার কাজের জন্য পুরুষরা পুরুষদের মাঝে কাজ করবে আর মহিলারা মহিলাদের মধ্যে কাজ করবে, নিজের গ্রামে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, কাছাকাছি যারা রয়েছে তাদের মাঝে কাজ করবে। আর এক শহর থেকে আরেক শহর যাবে মহিলারা। বড় ফিতনা, বড় ফিতনা আজকাল এই যে ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে, আল্লাহ যেন এসব থেকে হেফাজত করেন। এবং যারা এইরকম অজ্ঞতায়, মূর্খতায় রয়েছে এবং বেদাতে লিপ্ত রয়েছে, এটি আরেকটি বেদাতি ধারণা যে একদলকে মুহাজিরিন হইতে হবে আর একজনকে আনসার হইতে হবে। না না না, এটা তাবেইনরা কেন করেননি? তাবেইনদের যুগে মুহাজিরিন আনসার, এটা সবচেয়ে বড় দলিল যে সাহাবীরা দুই ভাগে ভাগ ছিল। তাও যারা মক্কা বিজয়ের আগে তারা হয় মুহাজির নাহি আনসার, কিন্তু মক্কা বিজয়ের পরে মুহাজির বলে কেউ ছিল না। মক্কার লোক মক্কায় থেকে গেল কালিমা পড়ে, আর মদিনার লোক মদিনায় থেকে গেল। তাবেইনদের যুগে মুহাজির আনসার ছিল না, তাবা তাবেইনদের যুগে মুহাজির আনসার ছিল না। আচ্ছা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এনারা মুহাজিরিন ছিলেন না আনসার ছিলেন? তো কথা হচ্ছে, এগুলি হচ্ছে তাদের অজ্ঞতার কারণে। আল্লাহ হেফাজত করে জেহালত থেকে, অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে। এবং কোরআন এবং সন্ন্যার মাধ্যমে আল্লাহ আমাদের মূর্খতা দূর করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক ইবাদত বন্দেগী আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।